হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা খুব ভালো আছো। শ্রাবন্তী ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা ভালো থাকবে, আমি চাই তোমরা ভালো আছো আর ভালো থাকো। আর দেখো, আমি মানে ভালো অতটা নেই বলতে মানে সেরকম কিছু প্রবলেম না, কিন্তু তবুও মন খারাপ। তো দেখো, এখানে কেন সব জায়গাতেই পরচর্চা পরনিন্দাটাই বেশি হয়, তো এখানেও সেটা হচ্ছে, আমি কানে আসছে, আমি শুনছি। তো মাঝে মাঝে মনটাও ভেঙে যাচ্ছে আর মনে হচ্ছে যে আর এসব কাজ করবো না, এসব মানে ভিডিও আর বানাবো না এসব। আবার ভাবছি না পরের কথা শুনবো কেন, মানে আমার স্বামী সাপোর্ট করছে, আমার ছেলে মানে সাপোর্ট করে যে মা তুমি বানাও ভিডিও, আমি ক্যামেরা করব। মানে আমি ফোন মানে ফোন থেকে তো ভিডিও বানাই, সেই জন্য ফোনের আমি ফোন ধরবো, আমি আমার অ্যাডিট ফ্যাডিট করা সব ভিডিও ছাড়া আমার ছেলেই করে। তো আমি অতটা তো জানি না ইংলিশ, তো আমার ছেলেই সব ছাড়ে। তো আমার ছেলে আমার স্বামী সবাই সাপোর্ট করছে, তাহলে আমি পরের কথা কেন শুনবো? সেই জন্যে আমি ভাবছি কারো কথা শুনবো না। তো তোমাদের থেকে আমার একটু অনুমতি চাই এইটাই, যে তোমাদেরকে এটা আমি শুনিয়ে না শোনালে না জানালে তোমরা কী করে জানবে বলো, সেই জন্য শোনাবো। তোমরা কী বলতে চাইছো সেটা তোমাদের থেকে আমি একটু শুনতে চাই। তো তোমরা আমাকে আমার এই কথা শুনে কমেন্ট করে জানাবে যে আমি কী বলছি, খারাপ না ভালো না করবো না করবো না, সেটা তোমরা বলবে আমাকে। তো চলো বেশি না বকে তোমাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করি। তো বন্ধুরা দেখো, মানে অনেকে বলছে যে এরকম সব মানে খারাপ খারাপ বলছে, কী বলবো, বুড়ো বয়সে সব ধেরোকৃতি। কেউ আবার বলছে যে সব মানে নায়িকা সাইজে, কে বলছে সুন্দরী সাইজে, কে বলছে অমুক, কে বলছে তমুক, সে কোনো অনেক কিছু কথা, তো কী বলবো, সব এরকম করে বলছে, যা তা করে বলছে, খারাপ ভালো বলছে। তো সব কথা তো আমি প্রকাশ করতে পারছি না, মানে খারাপ যে ভাষায় বলছে সে ভাষায় তো আমি বলতে পারছি না। আর দেখো, আমি তো জয়পুরে থাকি, তোমরা সবাই জানো। তো এই ভিডিও দেশেও যখন যাচ্ছে তখন পশ্চিমবাংলা থেকেও মানে নিজের লোকেরাও মানে উল্টো পাল্টা বলছে, তো শুনে না আমার প্রথম প্রথম মনটা খুব ভেঙে যাচ্ছিলো। ফের ভিডিও বানাচ্ছিলাম, আবার এখন সব মানে যেখানে থাকি সেখানেই আরও আশপাশের লোকেরা যার যার ফোনে ঢুকছে, ভিডিওগুলো দেখছে, দেখে তো সব মানে টিটকারা করছে, কত খেসা টিটকারা অনেক কিছু করছে, যেরকম হয় আর কি সব। তো আমার একদমই ভালো লাগছে না, আমার মনটাও ভেঙে যাচ্ছে জানো তো। কিন্তু আমার স্বামী বলছে যে আমি তো সাপোর্ট করছি, তো কারো কথা শুনতে হবে না, তুমি যেমন ভিডিও করছো তো করো। দেখো, আমি ভিডিও তো ঘরের মধ্যেই বানাই, এখানের মধ্যেই, যে কোথাও বাইরে অন্য জায়গায় সেরকম যাই না। যখন যাই তখন স্বামী আমি ছেলে সবাই মিলেই যাই, কিন্তু তাহলেও মানুষ এরকম করে বলছে। আবার কয়েকজন ভালো আছে, তারাও বলছে যে না এ কী খারাপ কাজ করছে। আর তোমরাই বলো ভিডিও বানানোটা কি খারাপ কাজ, তাহলে কি এত মানে মানুষ এই যে মানে সিনেমা বই সিরিয়াল করছে সবাই কি খারাপ বলো? আবার তাদেরকে না দেখলে তো পৃথিবীর লোকে চলেই না বলো, তো তাহলে ওরা কি সবাই খারাপ? এত লোক যে ভিডিও করছে তো সবাই কি খারাপ বলো? তো আমাকেও সবাই এরকমভাবে বলছে, সেজন্য মানে মনটা খারাপ, সেই কথাটা তোমাদেরকে জানালাম। তোমরা কি বলতে চাইছো, মানে কি বলবে, যে কি করলে ভালো হবে, যে না দিদি ভাই এটা করো ভালো, ভিডিও কেন করবে না? তো তোমরা সাবস্ক্রাইবার আমার যে কটা আমার চ্যানেলে আছো সে কজন আমাকে কমেন্ট করে জানাও আমি কি করব। আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না আর কি, মানে কি বলবো, ভালো লাগছে না ভিডিও, না আমি এসব মানুষের কথা শুনে বন্ধ করে দেবো, না মানে এরকম বানিয়ে যাবো ভিডিও। তোমরা যেটা বলবে সেটাই করবো, কেন তোমরা মানে ভোট পাওয়ার মতন, আমি তো বলেই দিয়েছিলাম আগের ভিডিও যে ভোটের মতন তোমরা না সাপোর্ট করলে আমি আগাতে পারবো না। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যাবো, কারো কথা শুনবো না। তো তোমরা সেটা বলো, করো আমাকে সাপোর্ট, আর সেরকম মানে না করার হলে তোমরা আমাকে সেটাও কমেন্ট করে জানাও। তো এই পর্যন্ত তোমাদেরকে আমার বলার ছিল, অনেক কিছু অনেক বাজে বাজে কথা বলছে। এবার দেখো পর যেদিন এরকম বলে, পাঁচ দিনের একদিন ভালো খারাপটা তো মানে স্বামীর কাঁধে উঠবে না, সেটা প্যাটা ছেলেদের মন তো জানো, তাদেরও মন ভেঙে গেলে কোনো দিন সংসারেই অশান্তি হবে, সেটাও ভয় লাগছে।
আর তা হলো আমি আমরা যে দোকানে কাজ করি না, যে দোকান থেকে কাজ আনি, সেখানের একটা মানে বাঙালি মানে কাজ করে, তার ফোনে ঢুকে গেছিল। তাকে সেখানেও মানে বলেছে, বলছে তোমার বউ এখন ভিডিও বানাচ্ছে, বলছে অনেক কিছু। আমি প্রথম যখন ভিডিও শুরু করি কেরকম করে বানাতে হতো আমি জানতাম না, তো তো আমি ভেবেছিলাম যে মনে হচ্ছে ছোট মানে নাইট ড্রেস পরে একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমি এটা ভেবেছিলাম যে মনে হচ্ছে ভিডিও এরকম করেই বানায়, এসব করে বানালে হয়তো মানে ভিডিও ভাইরাল হয়, হয়তো সবাই দেখে। প্রথম প্রথম বুঝতে পারিনি, সেজন্য একটা ভিডিও আমার খারাপ হয়ে গেছিলো। তো সে ভিডিওটার জন্য অনেক সবাই অনেক কথা বলছে, তো কী করবো বলো, আমার ভালোও লাগছে না। তোমরা যেটা বলবে সেটাই আমাকে করতে হবে, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমরা কী বলছো আমাকে কমেন্ট করে বলো। তোমরা তো ভালো আমি জানি, তোমরা না আমার পাশে থাকলে আমি এতটা মানে এগিয়ে আসলাম কী করে সেটা আমার সাবস্ক্রাইব দেখে আমি বুঝতে পারছি। সবে তো 2 মাস হলো, তো 2 মাসের মধ্যে তাহলেও 2 মাসের মানে মানুষের তো 4-5 মাস হয়ে গেছে সেরকম সাবস্ক্রাইব করেনি আমার যতটা পড়ছে। তো আমি সেই হিসাবে ভাবছি যে তোমরা আমাকে ভালোই বাসো, তো বন্ধুরা আমাকে আরেকটু তোমরা সাপোর্ট করো, আরেকটু আমাকে ভালোবাসো, তোমাদের মাঝে আমাকে একটুখানি জায়গা করে দাও নাও। আর তোমরা ভালো থাকবে, আমার ভিডিওটা দেখবে, দেখে আমাকে কমেন্ট করে জানাবে। তো এটাই আমার বলা ছিল, তো একটুখানি তোমাদেরকে অনুরোধ করছি। আর মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো, আমি রাত্রেও কাঁদি যে আমি কি ভুল করছি না। আমি এটা ভাবি যে আমি কোনো ভুল করছি না, যে আমি ধরো এই যে মাঝে মাঝে কাজ আসছে 4-5 মাস করে বসে থাকতে হচ্ছে, সেই কারণে এটা বানানো যে এটা আমার একটা পারমানেন্ট মানে আমার একটা সেই চাকরির মতন যে কোনো একটা আমি লাইন খুঁজে নিয়েছি। তো আজ না হয় কাল না হয় পরশু না হয় সবাই নালে 10,000 পেলে মাইনে আমি তো 2,000ও পাবো, তো আমি সংসারে ধরতে পারবো হাল, সেই জন্যে আমি করছি জানো তো। তো তোমরা একটু আমার পাশে থাকো, আমি মানে বাড়ি টাড়ি নিয়েছি তো কিস্তিতে, তো আমার একটু আমি অনেকটাই প্রবলেমে আছি সেই জন্য। তো তোমরা থাকবে, তোমরাও ভালো থাকবে, আমার সাথে থাকবে, তো চলো টাটা। আর সবসময় আমি হাসি মুখেই থাকি যতই দুঃখ হোক, তোমরা ভাবো দিদিভাই মনে হয় ভালোই থাকে এত হেসে ফেসে ভিডিও করে, কিন্তু না আমি হেসেই হাসি সব কথাতেই, দুঃখটা মানুষকে প্রকাশ করতে দিই না, সবাই দেখে হাসাহাসি করবে সেই জন্যে। তো তোমরা হেসুনি বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমার দুঃখটাকে মানো, তোমরা একটু বোঝো আমার কথা, ঠিক আছে, তোমরা ভালো থাকবে।